আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো শিয়াল যে সত্যি বেগুন খায়। আগে কার্টুনের মধ্যে দেখতাম যে শিয়ালে বেগুন খায়, টমেটো খায়, এটা খায়, সেটা খায়। আজকে সত্যি সত্যি দেখলাম আমার গাছের বেগুনগুলো শিয়াল খেয়ে ফেলেছে। অবাক করা কাণ্ড, এত কিছু থাকতে কেন আমার এই বেগুন গাছে হানা দিয়েছে সেটা জানি না, খুব কষ্ট লাগছে দেখে। আপনাদের দেখাচ্ছি কিভাবে যে খায়। আমি প্রায় 20 থেকে 25টার মতো বেগুন গাছ লাগিয়েছি। এখানে কিছু লম্বা বেগুন এবং গুল বেগুন দুইটাই আছে। লম্বা বেগুন যেগুলো আছে সেগুলোর মধ্যে হানা দিয়েছে। গতকালকেও মোটামুটি 5-6টা এখান থেকে নিয়েছিলাম। এই যে আজকে সকালে এসে দেখি এখানে আজকেও 2টা কেটে যে একদম খেয়ে নিচে ফেলে দেয়, আর বাকিটুকু এখানে রেখে দেয়। আর এগুলো হচ্ছে আমার টমেটো গাছ, গাছগুলো মরে গিয়েছিল, তারপর আল্লাহর রহমতের বৃষ্টি পড়ার পর খুব সুন্দরভাবে আবার এগুলো তাজা হয়ে গেছে এবং কিছু ফুল ফল সবই আছে। এখান থেকে টমেটো আমি নেই না, এই আজকেই 3টা টমেটো নিলাম, পাখির জন্য রেখে দিয়েছি। পাখিরা দেখলাম খুব সুন্দরভাবে খায়, তাই তাদের জন্যই রেখে দিয়েছি। আর এগুলো হচ্ছে আমার মিষ্টি কুমড়া গাছ, একটা মিষ্টি কুমড়া হয় নাই, 2-3 দিন শাক খেয়েছি। আসলে বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি, সেটা কিছু গাছপালা সবজি লাগালেই বোঝা যায়। আমি এই বেগুন গাছগুলোর মধ্যে কিন্তু তেমন কোনো যত্ন করি নাই, প্রথম অবস্থায় শুধু গোবর এবং ছাই দিয়ে লাগিয়েছিলাম, আর একবার মাত্র ঔষধ প্রয়োগ করেছি। তাতে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কত বেগুন হয়েছে। আর গাছগুলো কিন্তু তেমন বেশি বড় না, ছোট গাছের মধ্যেই অসংখ্য পরিমাণ আমার বেগুন হয়েছে। এগুলো গতকালকের বেগুন, আরও অনেকগুলো ছিল, আমি ফেলে দিয়েছি, এই 2টা গড়ে ছিল, তাই আপনাদের দেখাচ্ছি। আমার মনে হয় যে এই শিয়ালগুলো টিভিতে সত্যি কার্টুন দেখেছে, আর তারা দেখেছে যে শিয়াল বেগুন খায়, তারাও আমার বেগুন খেতে এসেছে, এটার টেস্টটা বোঝার চেষ্টা করছে। মনে হয় ভালোই লেগেছে, তাই প্রতিদিন আসতেছে, তবে আরও সামনে আসবে আমি জানি।